গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমাদের বাম্পু সোনার মুখটা তোমাদের সাথে শেয়ার করব। আর ষষ্ঠী পুজোটা কিছুদিন বাকি আছে, মানে আর তিনটে দিন বাকি আছে। তো ভাবলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে দিদিভাই এবার মুখটা দেখাও, এবার মুখটা দেখাও। তো ফাইনালি আমি তোমাদের রিকোয়েস্টটা রাখলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আর তিনটে দিন বাকি আছে ষষ্ঠী পুজো হতে। বৃহস্পতিবার দিন হবে ষষ্ঠী পুজো বা বুধবার দিন, এরকম একটা ডেট ফিক্সড হয়েছে। তো যাই হোক, ওকে আমরা ডাকি বাম্পু সোনা বলে। তোমরা নাম ওর জেনে গেছো অলরেডি, বাড়ির ডাক নাম ডিম্পি আর ওর ভালো নাম হচ্ছে আরাধ্যা, ঠিক আছে? তো তোমরা ওর মুখটা দেখবে, আমি এখনকার ফেসটাও দেখাচ্ছি না, ও নার্সিং হোমের ফেসটা দেখাচ্ছি। এখন একটু মানে একটু ঠান্ডা ফান্ডা লেগেছে বলে একটু আমি দেখাচ্ছি না, ওটা পরে দেখাবো। তো কেমন ছিল, কীরকম ছিল না দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কার মতো দেখতে হয়েছে, আমার মতো না তোমাদের দাদা ভাইয়ের মতো কমেন্ট করে বলো। আমার তো প্রথম দিন দেখে মনে হয়েছে আমি, ওটা আমি, সবাই যেই দেখেছে সেই বলেছে ওটা আমি, তাইতো? একদম শান্ত, একদম কান্নাকাটি কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ পাপার গলে বসে আছে, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, শুধু একটু হাত ছড়া ছড়ি আছে। হেসে দাও তো একটু, মামা মাইটু হেসে দাও তো, হেসে দাও তো, হাই করে দাও, বলে মনি হাই, হাই করে দাও, হাই করে দাও সবাইকে, বেট বেট, হাই 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 ছটপট করছিল কখন নেব কখন নেব, তো বাড়ি এসে প্রথম কোলে নিয়েছিল, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো অবশ্যই তোমরা জানিও আর অবশ্যই তোমরা ওকে আশীর্বাদ করো যেন খুব খুব বড় হতে পারে, ভীষণ ভালো ব্যক্তি হতে পারে, ভালো মানুষ হতে পারে, তাই তো মুম্বা? এখন শান্ত শিষ্ট, বড় হয়ে বোঝা বড় মুশকিল হচ্ছে, দুষ্টু হতে পারে, দুষ্টু হবে দেখি, দুষ্টু হবে দেখি, তোমার মতো হবো না আমি, যাই হবো আমি আমার পাপার মতো হবো, বুঝলে তো? দুষ্টু, যারা ছোটবেলায় শান্ত হয় তারা বড় হলে খুব দুষ্ট হয়, এটা সত্যি কথা, তুমি জানো না এটা, তুমি জানো না এটা, তুমি ভুল বলছো, দুষ্ট একটু না হলে কি আর বাচ্চা বেলাটা কাটে, সব বাচ্চারাই তার কাছে ভালো দুষ্ট সব হয়, তার বাবা মার কাছে সব বাচ্চাই ভালো হয়, দুষ্টরাও ভালো হয় শান্তরাও ভালো হয়, তাই তো বলো? তোমার গালে হাত দিয়েছে, মুখ নিয়ে কোনো খাতির নেই, তুমি এখান থেকে ভাগো, অনেক সাপোর্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বলে দাও, বলে টাটা মনিরা, আমার কোনো চ্যানেল থাকবে না, আমি ওসব চ্যানেল দেখতে পারলে, এতক্ষণ বসে রইলে ওর মুখে একটা আওয়াজ নেই, টাটু নেই, কিছু নেই, আমার লক্ষ্মী মন্ত্র নেই, ওটা ওয়েলকাম হয়নি। তো 21 তারিখে দুটো জিনিস হবে, এক হচ্ছে মেয়ের ষষ্ঠী পুজো আর মেয়ের গৃহপ্রবেশটা, দুটোই হবে। তো তোমরা ভিডিও অলরেডি উপভোগ করে গেছো, হ্যাঁ গৃহপ্রবেশ অলরেডি করে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল বলে করতে পারিনি, তোমাদেরকে জানালাম, হ্যাঁ হয়েছে কিন্তু ওটা ছবি ক্যামেরা বন্দি হয়নি, হ্যাঁ কিন্তু সেদিনকে দুটো জিনিসই করার ইচ্ছা আছে।
সেদিন যেন বৃষ্টি না হয়, ও জানি না আবার ভগবানের কি ইচ্ছা। তো ইচ্ছা যাই হোক, কিন্তু সেদিন আমি করবই। তো টাটা, বাই 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 বাই।
মাসিমণিরা, আমাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা টাটা, বাই বাই।